বিশ্বকাপের ব্যর্থতায় অধিনায়কতা হারাতে যাচ্ছে সাকিব আল হাসান এবং কি অধিনায়ক হয়ে আবারও জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল, বিষয়টি সরাসরি জানিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সাথেই থাকুন। দর্শক, বিশ্বকাপের চরম ব্যর্থতার মধ্যে চলছে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়া বাকি কোনো দলের সাথে লড়াই করতে পারছে না টাইগাররা, তাই তো প্রতিটি দলের সাথে হারতে হচ্ছে বিশাল ব্যবধানে। আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা এবং নেদারল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। আর এতে করে বোঝা যাচ্ছে বিশ্বকাপে কতটা দুর্বল পারফরমেন্স করছে টাইগাররা। এদিকে বিশ্বকাপে ছয়টি ম্যাচে ব্যর্থ ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, দলের এবং তার পারফরমেন্স দেখে দর্শকরা রীতিমতো ক্ষিপ্ত হচ্ছেন আর অধিনায়কতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ তো ইঙ্গিত দিয়ে বলেও বসলেন, সংবাদ সম্মেলনে জোর গলায় কথা না বলে ব্যাটে বলে জোর গলায় কথা বলেন। আর সাকিব আল হাসানের এমন পারফরমেন্স দেখে ক্ষিপ্ত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তাই তো তিনি চাচ্ছেন সাকিব আল হাসানকে অধিনায়কতা থেকে সরিয়ে তামিম ইকবালকে আবারও অধিনায়কতা দেওয়া, কেননা সাকিব আল হাসান নিজেও পারফরমেন্স করতে পারছে না, দলকেও এনে দিতে পারছে না সাফল্য, সেক্ষেত্রে তাকে অধিনায়কতা রেখে কী লাভ।